নরসিংদীতে স্বাধীনতা চিকিৎসক পরিষদ সাচিপের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নরসিংদী সদর হাসপাতালের উদ্যোগে চিকিৎসক কর্মকর্তা কর্মচারী সমন্বয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সদর হাসপাতালে RM ও ডাক্তার মাহমুদুল কবির বাসার কোমলের সভাপতিত্বে ও ডাক্তার রনির সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা শাখা সচিবের আহ্বায়ক ডাক্তার সারোয়ার হোসেন শুভ। এই সময় আরো বক্তব্য রাখেন নরসিংদী জেলা শাখা সচিবের সদস্য সচিব সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নুরুজ্জামান, জেলা হাসপাতালের RMO যুগ্ম আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ পলাশ মোল্লা, নরসিংদী জেলা শাখা সচিবের সাবেক সাধারণ সম্পাদক ডাক্তার সাজিদুল হক ও পুম। সভায় বক্তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের স্বাস্থ্য সেবা পূর্বের তুলনায় অনেক উন্নত ও যোগ উপযোগী। রোগীদের সেবা ও ডাক্তারদের নিরাপত্তায় আরো জোরদার করার লক্ষ্যে সকল চিকিৎসক কর্মচারী সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে। ডাক্তারি পেশা চ্যালেঞ্জিং পেশা, রোগীর সেবা নিশ্চিত করতে সচিব সংগঠনকে আরো এগিয়ে নিতে হবে। সচিব বাংলাদেশের চিকিৎসক সহ সকলের কল্যাণে বিভিন্ন কর্মকাণ্ড করে যাচ্ছে। আমার নরসিংদী জেলা সচিব প্রত্যেকে নিষ্ঠার সাথে কাজ করে যাবে, সকলের বিপদে একজোট হয়ে সহযোগিতা করবে। চিকিৎসক কর্মকর্তা কর্মচারী সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সারা দেশের মধ্যে কেন্দ্রীয় সভাপতি ও সেক্রেটারির নেতৃত্বে নরসিংদী জেলা শাখা সচিব জমকালো সম্মেলন করে অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করা হবে। যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় আর উপস্থিত ছিলেন নরসিংদী জেলা শাখা স্বাধীনতা চিকিৎসক পরিষদ সচিবের নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যগণ ডাক্তার গোলাম দস্তগীর, ডাক্তার মুস্তফা কামাল, ডাক্তার অসীম সাহা, ডাক্তার সুখরঞ্জন দাস সহ জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাবৃন্দ। সেখানে আমরা কিন্তু জীবন বাজি রেখে ওনার পাশে দাঁড়িয়েছিলাম এবং আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ ভাবে যে ওনার যাতে কোনো ক্ষতি না হয় এবং উনি যাতে সহজভাবে নিরাপদ পাবেন, উনি এখান থেকে থাকতে পারে। এবং সেখানে একটা মানুষ ছিল যা এসেছিল যে তাকে অ্যাসল্ট করার জন্য এবং পুলিশ যারা ছিল তারাও কিন্তু চেয়েছিল তাকে অ্যাসল্ট করার জন্য এবং কিছু সংখ্যক যা এখানকার রাজনীতি কর্মী ছিল তারাও চাচ্ছিল যে ডাক্তার সাহেবকে অ্যাসল্ট করার জন্য বা আমাকে নিগৃহীত করার জন্য। কিন্তু আমাদের সুবির অবস্থার কারণে এবং আমাদের ওই সময় যে বর্তমান আমাদের সদর জেলা হাসপাতালে আনেন আমার বন্ধু পড়াশোনা তার যে সার্বক্ষণে সে পরিশ্রম করেছে এবং এই ডাক্তার সাহেব যেভাবে আগিয়ে রেখেছে এবং এই সব কিছু মিলে যে কমিটি এবং প্রত্যেকটা সদস্য তাদের উপস্থিত থেকে সর্বোপরি নিজেদের নিজেদের জীবনে নিরাপত্তা কিন্তু তা না করে ওই চিকিৎসক সাহেবকে উদ্ধার করেছে এবং রাত্রেবেলা তাকে থাকার ব্যবস্থা সহ পরবর্তী নিরাপদ এক্সিটের ব্যবস্থা করেছে। এবার প্রতিটা পদক্ষেপে আমাদের প্রত্যেকটা সদস্য কাজ করেছে এবং আমাদের সর্বক্ষণিকভাবে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে কথা বলা হয়েছে এবং সে রাজনীতি কিন্তু আমরা দেখেছি আমাদের কমিটিতে কেমন আছে রাজনীতি কিন্তু কথা বলেছেন আমাদের সাথে আমাদের আহ্বায়ক সাহেব এবং উনি নিজেই ফোন দিয়েছেন আমাদের পরবর্তীতে যে আমাদের যে ডাক্তার সাহেব কি হলো বা উনি পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে কথা বলে আমাদের ডাক্তার সাহেবকে নিরাপদ নেতৃত্ব নিশ্চিত করেছেন এবং এখানে যে ওনাকে অ্যারেস্ট করা বা যে কোনো দুর্ঘটনা থেকে ওনাকে ওনাকে আমরা কিন্তু সাপোর্ট দিয়েছি। সরকারের যে নিয়ম থাকে সেই নিয়মে বাইরে যাওয়ার বিষয় আপনারা এখানে সবাই চাকরি দিয়েছেন বা সরকার আমাদেরকে সুযোগ দিয়েছে কাজ করার জনগণের সেবাকে নিশ্চিত করতে আমরা যা ডাক্তার আমরা এখানে সরকারি চাকরি করি আমরা প্রাইভেট চাকরি করতে পারি আমরা যেখানে আছি সেখান থেকে তো আমাদের একটি উদ্দেশ্য জনগণের সেবাকে নিশ্চিত করা। বশির আহমেদ মোল্লা, NAN TV, নরসিংদী।